অবশ্যই একটা পার্থক্য এখানে, কারণ আমরা ট্রাই করছি সবসময় যে যাতে দুইজনের একজন খেলাটা ফিনিশ করতে পারে, কারণ আমাদের দুইজনের ব্যাটে খুব ভালো লাগছিল এবং আমরা মাঝখানে কথাও বলতেছিলাম যে কীভাবে খেলাটা একটু বড় করা যায়, কীভাবে ক্লোজ যাওয়া যায় আর কি ম্যাচের। তো ট্রাই করছি যতটুকু সম্ভব হয়েছে আর কি। ক্যাচ মিস আসলে আমি বলতে পারি যে লাইটে এই মানে খেলাটা হইতেছে অনেকদিন পরে, আজকে প্রথম ম্যাচ খেলতেছি আমরা, দুই টিমই প্রথম ম্যাচ আমাদের জন্য, হয়তো বা এটা একটা ফ্যাক্ট হতে পারে। আশা করি নেক্সট ম্যাচগুলোতে একটু ওভারকাম করব সবাই ইনশাআল্লাহ। লাইট একটু কুয়াশা একটু লাইট, এটা আসলে কোনো এক্সকিউজ না, মানে প্রফেশনাল এজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমি বলতে পারি আমাদের এগুলো ধরা উচিত, কিন্তু ম্যাচে তো অনেক সময় ডিউ তো ফ্যাক্ট থাকে একটু, তারপরে এর ভিতরে অ্যাডজাস্ট করে খেলতে হবে। না ফার্স্ট ইনিংস শেষে না, আমাদের খেলার মাঝখানে আমাদের মুশফিক ভাই মাশরাফি ভাই সবাই বলতেছিল যে উইকেট অনেক ভালো আছে, বল খুব ভালো ব্যাটে আসতেছে, এখানে যদি 200 রানও হয় চেজেবল, তো আমরা সেটা সবসময় বিলিভ করছি এবং আমরা যখন ফিল্ডিংয়ে ছিলাম ট্রাই করছি যে যতটুকু কমে রাখা যায়। আর খেলা ফার্স্ট ইনিংস হওয়ার পরে আমাদের ড্রেসিং রুমে একটাই কথা হয়েছে যে আমরা এই ম্যাচ চেস করবো ইনশাল্লাহ যদি আমরা শুরুটা ভালো করতে পারি। তো যে প্রসেসে ছিল মাস্টারি ভাই মুশফিক ভাই যেভাবে যে প্ল্যান দিছিল ওইভাবে এক্সিকিউট করতে পারছি ইনশাল্লাহ। জ্যোতি কৌশিক বলবো না ফোনে কথা বলবো মাশরাফি ভাই, গাইডনেস মাশরাফি ভাই তো বলতে হবে না, উনি সবার ক্যাপ্টেন আমাদের, উনি প্রথম থেকেই বলতেছে, বিশেষ করে আমাকে বলতেছে যে উনি আমাকে এখনো বললো যে ওনার প্রথম টার্গেটে আমি ছিলাম যে আমাকে নিবে উনি। আর আমি অনেক লাকি, আমার ছোটোবেলা থেকেও স্বপ্ন ছিল যে মুশফিক ভাই মাশরাফি ভাই সবার সঙ্গে খেলার, তো আল্লাহর রহমতে খেলতে পারতেছি এবং খুব ভালো একটা গাইডলাইনের ভিতরে আছি, এবং সব থেকে বড়ো জিনিস যেটা ফ্রিডমটা ভালো হয়ে পাইতেছি এবং সবসময় ট্রাই করতেছি এগুলা মানে ক্যাচ আপ করার জন্য। রনি ভাই এরপরে কিসের হৃদয়? আমি একটু পরে জয় করেছি, জানি যেটা কোশ্চেন হয়েছে কিনা, আবার বলছি যে আপনি যে ওয়ান ডাউনে ব্যাক করতে এটা কি জানতে পারেন, কখন জানতে পেরেছেন? আর হলো যে আপনাকে যেভাবে আমরা ব্যাটিং দেখে আসছি আজকে নিশ্চয়ই একটু ডিফারেন্ট ছিল যেভাবে আপনি খেলেছেন, এটা কিভাবে সম্ভব? জি ব্যাটিং আমার যেখানে নামার কথা আমি ওখানে আগে থেকেই জানতাম, মুশফিক ভাই মাশরাফি ভাই আমাকে আগে থেকেই ইনফর্ম করছিল যে যদি এরকম কিছু হয় তুমি আগে যাবা। না আমি আগে থেকেই জানতাম, প্রথম ম্যাচ থেকেই জানতাম রাইটি লেফটে একটা কম্বিনেশনের কারণে। আর এই ফার্স্ট ইনিংস হওয়ার পরও মুশফিক ভাই বলছে তুই রেডি থাক, যদি রাইটি যাই তাহলে তুই চলে যাবি। আর যেভাবে যে প্ল্যানটা ছিল আমাদের পাওয়ার প্লেতে, আমি ট্রাই করছি পাওয়ার প্লেটা ইউজ করার জন্য, যেহেতু একটা অপরচুনিটি পাইছি আমি ওপরে ব্যাটিং করার। নর্মালি আমি চারে খেলি, মিডল অর্ডারে খেলি, মুশফিক ভাই মাশরাফি ভাই যে অপরচুনিটিটা আমাকে দিয়েছে আমি ট্রাই করছি যে এটা কীভাবে ইউটিলাইজ করা যায় এবং আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। জি হিটিং নিয়ে কাজ করেছি লাস্ট কিছু মানে কিছু মান্থ হলো আর কি, ট্রাই করতেছি যে কীভাবে আর একটু রেঞ্জ হিটিং বাড়ানো যায় ইনশাল্লাহ। ট্রাই যেভাবে করতেছিলাম বা করতেছি আল্লাহর রহমতে ভালো হতেছে। রাজীব ভাই একটা প্রশ্ন করুন, শেষ করে দিচ্ছি। আপনি বললেন যে খেলার মধ্যেখানে মাস্টারি ভাই মুখ দিয়ে বললেন যে উইকেট অনেক ভালো আছে, এখানে 200 রানও করা সম্ভব, আপনি বললেন যে আমরা বিশ্বাস করতে পারি, মানে ওনার মাস্টারি ইন পার্টিকুলার উনি কীভাবে জিনিসটাকে বলেন যেটা আপনার বিশ্বাস করতে পারেন যে এখানে 200 রান করা সম্ভব? ওনারা যেভাবে বলে এটা তো আসলে মানে অনেক কনফিডেন্স পায় যখন বলছে মুশফিক ভাই মাশরাফি ভাই, কারণ মুশফিক ভাই উইকেট কিপিং করতেছে পিছন থেকে দেখতেছে এবং আমরাও দেখতেছি অনেক সময় অনেক দূরের বল খেলতেছে, মানে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা এটাতে গেস করতেই পারি যে এই উইকেটে কী ডিমান্ড করতেছে, অনেক দূরের বলও ভালোভাবে ব্যাটে আসতেছে। আর মাশরাফি ভাই যখন বলতেছিল, মুশফিক ভাই যখন বলতেছিল, তখন আমরা একদম মানে বিশ্বাস করছি যে জিনিসটা এরকমই। থ্যাংক ইউ।